আসসালামু আলাইকুম বারাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটি হলো মৃত্যুর পর আপনার গুগল অ্যাকাউন্টের কি হবে আমরা যখন মরে যাই আমরা যখন মরে যাই তখন এটা অ্যাক্টিভ থাকে এই জন্য গুগল সুন্দর একটি প্রসেস আমাদেরকে দিয়েছে নতুন একটি অপশন দিয়েছে সেটি হলো ইনেকটিভ অ্যাকাউন্ট ম্যানেজার এই ইনেকটিভ অ্যাকাউন্ট ম্যানেজারের সাহায্যে আপনি যখন মরে যাবেন তখন আপনি এটা সেটিং করে যাবেন যে আপনি মরার পর এই অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে তো সেটি নিয়ে আজকের আমার এই ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আরেকটি অনুরোধ যারা চ্যানেলটি এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। একটি ব্রাউজার ওপেন করার পর আমরা যেটা লিখবো সেটা হলো মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে থাকবে আপনারা প্রয়োজনে ডেসক্রিপশন থেকে এটি নিয়ে নিতে পারবেন তো প্রথমে ওপেন করবেন গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট যখন ওপেন করলেন লিঙ্কটি তখন গো টু গুগল অ্যাকাউন্ট আপনি গুগল অ্যাকাউন্টে চলে যেতে পারবেন অথবা আপনি আপনার মতো করে যেভাবে সাইন করার দরকার সাইন করবেন আমরা সাইন করছি আমি আমার গুগল অ্যাকাউন্টটা লগ ইন করতেছি লগ করলাম গুগল অ্যাকাউন্টে লগ ইন করার পর বাম দিকে দেখবেন যে ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন এই ডাটা অ্যান্ড পার্সোনাইজেশনে আমরা ক্লিক করব করলাম ক্লিক ক্লিক করার পর আমরা একটু নিচে আসব। দেখুন আমরা নিচে আসলাম নিচে এই অপশনটি ডাউনলোড ডিলেট অর মেক এ প্লান ফর ইউর ডাটা এই জায়গায় আসবো আসার পর আমরা দেখব মেক এ প্লান ফর ইউর অ্যাকাউন্ট আমরা এই জায়গায় কি করব ক্লিক করব সামনে লেখা আছে ইউজ ইন অ্যাকাউন্ট ম্যানেজার টু প্ল্যান হোয়াট হ্যাপেন্স টু ইউর ডাটা ইফ ইউ স্টপ ইউজিং ইউর অ্যাকাউন্ট আমরা মেক এ প্ল্যান ফর ইউর অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর প্লান হোয়াট হ্যাপেন্স টু ইউর ডাটা ইফ ইউ ক্যান নট ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট এনি মোর আমরা স্টার্টে ক্লিক করব। লক্ষ্য করুন আমরা স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর এখন দেখুন যেটা আছে ডিসাইড হোয়েন গুগল শুড কনসিডার ইউর গুগল অ্যাকাউন্ট ইনএকটিভ আমরা এখানে যেটি আছে পেন্সিল যে আইকনটা আছে আমরা এই পেন্সিল আইকনটা কি করব ক্লিক করব। এখানে তিন মাস আছে সিক্স মান্থ টুয়েলভ মান্থ এইটিন মান্থ অর্থাৎ তিন মাস ছয় মাস বারো মাস আঠারো মাস সেট ওয়েটিং পিরিয়ড সেট ওয়েটিং পিরিয়ড আপনি আপনার পছন্দ মতো সেটিং করে নেবেন ধরুন আমি সেটিং করলাম এইটিন মান্থ আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর এখানে যে মোবাইল নাম্বারটা আছে আপনি কি করবেন আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিবেন এটা আপনার আমার অ্যাকাউন্ট নাম্বার গুগল যে ইমেল নাম্বারটা সেই ইমেল নাম্বারটা আপনারও থাকবে এরপরে কি করবো নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সট ক্লিক করার পর এখানে চয়েস হু টু নোটিফাই হোয়াট টু শেয়ার কাকে আপনি এটা শেয়ার করতে পারবেন আপনি অ্যাট পার্সনে কী করতে পারবেন যদি আপনি অ্যাট পারসন সিলেক্ট করেন তাহলে অ্যাট পারসনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে যদি শেয়ার করতে চান আপনি কী করতে পারবেন শেয়ার করতে পারবেন এটা আপনার ইচ্ছে যদি আপনি অ্যাড পারসন ক্লিক করেন এরপর আমরা কি করব নেক্সটে ক্লিক করব্সটে ক্লিক করার পর এখানে দেখুন কি লেখা আছে ডিলেট মাই ইনএক্টিভ গুগল অ্যাকাউন্ট এই যে সামনের টগলটা আছে এই টগলটা আপনি যদি ইনএক্টিভ এনাবল করে দেন এনাবল করা দেওয়ার পর আপনি যদি রিভিউ প্ল্যান আমি যেহেতু এটা ডিলেট করব না রিভিউ প্ল্যানে ক্লিক করতে হবে রিভিউ প্ল্যানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে একটি বার্তা আসবে যে এটাকে কনফার্ম কি না আপনি কনফার্ম প্ল্যানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার মৃত্যুর ওই যে আঠারো মাস আমরা যে আগে যে জায়গায় সেট করছিলাম আঠারো মাস পর গুগল আপনার এই গুগল অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে কেউ যদি তিন মাস সিলেক্ট করে কেউ যদি ছয় মাস সিলেক্ট করে কেউ যদি বারো মাস সিলেক্ট করে সেই সেক্ষেত্রে তিন মাসের পরে গুগল এই যে টগল ইনেবলটা যদি করে দেন এই টগলটা যদি আমরা ইনেবল করে রিভিউ প্ল্যানে ক্লিক করি কনফার্ম প্ল্যানে ক্লিক করি তাহলে মরার পর এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আপনি আপনার পছন্দ মতো অ্যাকাউন্টটি সেট করে যেতে পারেন এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ